পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা চারে মে দু হাজার চব্বিশ সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার প্রশ্নের সমাধান বাংলা নদী কোন ধরনের শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ লেফাফা দুরস্ত বাগদারাটির সঠিক অর্থ কোনটি কপট কপট কোনটি দেশি শব্দ বাদুর বাদুর মর্মে বেদনা দেই যা বাক্যে সঠিক বাক্য সংকোচন কোনটি মর্মস্পর্শী মর্মস্পর্শী কোনটি সমষ্টি বিশেষের উদাহরণ জনতা জনতা কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ আমি বাড়ি গিয়ে বাদ খাবো আমি বাড়ি গিয়ে বাদ খাবো সদা সত্য বলবে বাক্যটি কোন ধরনের বা কোন ধরনের আবেগসূচক আবেগসূচক কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহইতে এখানে বিনা শব্দটি কোন ব্যাকরণিক শ্রেণীর নির্দেশ করে অনুসর্গ 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 এখানে কেউ নেই বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম কবর নাটকটি কোন পটভূমিতে রচিত বাসা আন্দোলন বাসা আন্দোলন বাসা আন্দোলন বাসা আন্দোলন বৃক্ষ শব্দের সামার্থক শব্দ কোনটি পাদব কোল্ড ওয়ার শব্দের পারিভাষিক শব্দ কোনটি স্নায়ুযুদ্ধ 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 বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নদী মাতা যার নদীমাতৃক এটি কোন সমাস বহুব্রীহি সমাজ বহুব্রীহি সমাজ বহুব্রীহি সমাস প্রচ্ছন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বিষন্ন বিষন্ন মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগ রম মনোরম মনোযোগ মনোরম কোনটি বাংলা কৃতপতের উদাহরণ ফল যুগ অন ফলন ফল যুগ অন ফলন জটিল বাক্যের উদাহরণ কোনটি আমি বলি এক আর সে করে আরেক আমি বলি এক সে করে আরেক কোনটি দীর্ঘ উদাহরণ চৌরাস্তা সমাহার চৌরাস্তা চৌরাস্তা সমাহার চৌরাস্তা বাকি বিষয়গুলো বা অন্যান্য এমসি পরবর্তী ভিডিওতে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন বা এছাড়া ডিপ্লোমা মিডিয়া বিএসসি যে কোনো সালের যে কোনো বর্ষের প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন